রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতাল এসএসকেএমে ভর্তি হওয়াটা প্রায় লটারি জেতার মতো, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দিনের পর দিন চলছে দালাল রাজ, যাদের প্রথম টার্গেট থাকে ইমার্জেন্সিতে আসা রোগীরা। দুপুর দুটোর পর বন্ধ হয়ে যায় এসএসকেএম এর আউটডোর, ফলে তারপর থেকে ভিড় বাড়তে থাকে জরুরি বিভাগে, যেখানে বেডের সংখ্যা অত্যন্ত কম, ফলে লাফিয়ে বাড়ে বেডের চাহিদা। দিশেহারা অবস্থা হয় রোগীর আত্মীয়দের, আর তখনই দালালদের খপ্পরে পড়ে যান তারা। রাতের দিকে সময় যত গড়ায় ততই হাসপাতালে বাড়ে দালালদের রমরমা। অভিযোগ, এসএসকেএমে মূলত দু ধরনের দালাল চক্র কাজ করে। একটির কাজ টাকার বিনিময়ে ভর্তি করে দেওয়া, ভর্তি থাকা রোগীদের ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজন হলে তার ব্যবস্থা করে দেয় অপর চক্রটি। সূত্রের খবর, রোগী ভর্তি করার জন্য 2000 থেকে 5000 টাকা পর্যন্ত নেয় দালালরা, কিন্তু যদি পর্যাপ্ত বেড না থাকে চিন্তা নেই, তারও ব্যবস্থা আছে। সূত্রের খবর, সেক্ষেত্রে দালালরা নিজেই উদ্যোগী হয়ে রোগীকে কোনো পরিচিত নার্সিংহোম কিংবা বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। রোগী ভর্তি হওয়া মাত্রই কর করে 10000 টাকা গুনে নেয় দালালরা। তবে এটা থেকে শুরু, যে রোগীর অবস্থা যত সংকটজনক তাকে ভর্তি করার রেট তত বেশি। অভিযোগ, বেডের অভাব থাকলে জরুরি বিভাগের পেছন দিকে সার দিয়ে দাঁড়িয়ে থাকা এইসব অ্যাম্বুলেন্সে করেই বাইরে রোগী ভর্তি করাতে পাঠায় দালালরা, যার নেপথ্যে রাজনৈতিক মদতও রয়েছে। এসএসকেএমে ভর্তি থাকা অনেক রোগীরই ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজন হয়, কিন্তু মেইন ব্লকের ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে বেড রয়েছে মাত্র 40টি, যা প্রয়োজনের তুলনায় কিছুই নয়। ফলে এখানে বেড পেতে গেলে নাম উঠে যাবে লম্বা ওয়েটিং লিস্টে। এরকম গুরুত্বপূর্ণ জায়গাতেও সক্রিয় দালাল চক্র। রোগীর আত্মীয়দের একাংশের অভিযোগ, ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে বেড পাইয়ে দেওয়ার জন্য 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করে দালালরা। এখানেই শেষ নয়, যে রক্তের জন্য হন্যে হয়ে ছুটে বেড়ান কোনো মুমূর্ষু রোগীর আত্মীয়, সেই রক্ত নিয়েও দালালি চলে। অভিযোগ, এক্ষেত্রে ব্লাড ব্যাংকে গেলে আপনাকে হয়তো বলা হবে রক্ত নেই, কিন্তু দালালদের হাতে টাকা ফেললেই হাজির রক্তের প্যাকেট, ইউনিট প্রতি নেওয়া হয় 2000 টাকা। এসএসকেএম চত্বর থেকে ধৃতদের মধ্যে একজন এই রক্ত দালালির সঙ্গে যুক্ত ছিল বলে দাবি পুলিশের। তবে শুধু বহিরাগত দালালরাই নয়, পুলিশ সূত্র খবর, হাসপাতাল প্রশাসন থেকে চিকিৎসকদের একাংশ এই দালাল চক্রের সঙ্গে যুক্ত। এসএসকেএমে দালাল রাজের পিছনে সর্ষের মধ্যে ভূত দেখেন অনেকেই। অভিযোগ, সুপারের অফিসের একাংশের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় চলে এই দালাল রাজ। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর এই ভূত তাড়াতে পারে কিনা। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে নিমাই পাণ্ডা, এই বি আনন্দ, কলকাতা।